Hello, my class 4 students. Welcome to my channel Education Planet. This is Sangeeta Mandal. To dekho, ebar abar tomader jonno ami part 2 ta niye eshechi. Kisher bolo to? Tumra nishchoi bujhte pachho. Model activity task er part 2. To part 1 ta to already ami upload korechi. To jara dekhecho, tader very very thanks for that. আর এটা অবভিয়াসলি তোমাদের জন্য নিশ্চয়ই খুব হেল্পফুল হয়েছে আর যারা স্টিল দেখোনি ফার্স্ট পার্টটা তারা কিন্তু অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার আগের ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে আর তোমরা প্রত্যেকটা লিংক ওপেন করে করে ভালো করে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো আপ করবে পার্ট 2 টাও আমি একইভাবে পার্ট 1 এর মতো খুব সুন্দর করে বুঝিয়ে তোমাদের সলভ করে দেব আর যেটা আমি তোমাদের বলেছিলাম আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন কারণ গ্রামার সেশন আমি খুব শিগগিরই স্টার্ট করছি তোমাদের জন্য যেখানে তোমরা কিন্তু অনেক নতুন নতুন জিনিস জানতে পারবে নট অনলি দিস তোমাদের যে বাটারফ্লাই টেক্সট বুকটা আছে বা উইংস বুকটা আছে সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস মানে বেঙ্গলি মিনিং সমেত অল অ্যাক্টিভিটিস সলভড তোমরা পাবে ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিও ভালো করে ফলো আপ করো আর এই মডেল অ্যাক্টিভিটির বিষয়ে আমি যেটা বলেছিলাম আগে তোমরা নিজেরা ট্রাই করবে সলভ করার তারপর ভিডিওটা দেখে মেলাবে কোথায় ভুল হয়েছে বা কোথায় কি প্রবলেম আছে ঠিক আছে আর খুব ভালো করে ফলো আপ করে ভিডিওটা কোথাও স্কিপ করবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে ওকে সো লেটস স্টার্ট First, activity 1 a ki diyeche. Complete the following sentences with suitable pronouns. Two are done for you. Dekho, ekhane tomader shubidhar jonno dutu kore dewa hoyeche. Ki korte hobe ekhane? Sentence ta ke complete korte hobe. Each sentence, prottekta sentence ke complete korte hobe ekta appropriate, suitable pronoun boshiye. প্রোনাউন কি তোমরা নিশ্চয়ই জানো কারণ ক্লাস 3 তে বা ক্লাস 4 এর বাটারফ্লাই বইয়ের প্রথম দিকের যে পিসগুলো মানে টেক্সটগুলো রয়েছে সেখানে তোমরা অবভিয়াসলি অ্যাক্টিভিটিতে প্রোনাউন পেয়েছো নিশ্চয়ই জানো তাও আমি তোমাদের সুবিধার জন্য প্রোনাউনের উপরও ভিডিও আপলোড করব সেটা অবশ্যই ফলো আপ করবে আর আমার প্রত্যেকটা ভিডিওর লিংক প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সো আই থিংক তোমাদের কোনো অসুবিধা হবে না তাও আমি একটু আইডিয়া দেওয়ার জন্য বলে দিচ্ছি হোয়াট ইজ প্রোনাউন্স প্রোনাউন্স কি হোয়াট আর প্রোনাউন্স ওকে কারণ প্রোনাউন্স অনেকগুলো রয়েছে অনেক রকম রয়েছে তো তোমাদের জন্য এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন ঠিক আছে তো পার্সোনাল প্রোনাউন কোনগুলো বা পজেসিভ প্রোনাউন কোনগুলো এগুলো নিয়ে আমরা প্রোনাউনের লেসনে ডিসকাস করব তো এখানে জাস্ট তোমরা দেখো কোথায় কোন প্রোনাউনটা সুইটেবল ভাবে আমি বসাচ্ছি ঠিক আছে তো দেখো ফার্স্ট কি দিয়েছে মিতা গোস টু মার্কেট উইথ হার মাদার তো দেখো এখানে মিতা সব সময় প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টটাকে ফলো করতে হয় যে বাক্যে কার সম্বন্ধে বলা হচ্ছে তো এখানে দেখো মিতা মিতা ইজ আ গার্ল মিতা একজন মেয়ে তোমরা নামটা শুনেই বুঝতে পারছো আর মেয়েদের ক্ষেত্রে আমরা কোন কোন প্রোনাউন ইউজ করি সি এস এইচ ই শি শি আমরা ইউজ করি আর কি ইউজ করি হার এইচ ই আর হার তো দেখো এখানে মিতা গোস টু মার্কেট মানে মিতা মার্কেটে যাচ্ছে কার সাথে উইথ হার মাদার তার মায়ের সাথে তো এখানে মিতার জন্য আমরা হার প্রোনাউনটা বসিয়েছি তো নাউন যখন আমরা একের পর এক বারবার লিখতে লিখতে সেন্টেন্সটা কি হয় খারাপ শুনতে লাগে বারবারই যদি আমি মিতার নাম বলতে থাকি মিতা গোস টু মার্কেট উইথ মিতাস মাদার বা মিতা গোস টু স্কুল মিতা ইজ আ গুড গার্ল মিতা রিডস ইন ক্লাস 5 এরকম ভাবে যদি আমরা বলতে থাকি সো বারবারই মিতা 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 ইউজ করতে করতে সেন্টেন্সটা কিন্তু শুনতে ভালো লাগে না সো তখন আমরা কি করি নাউনের এগেইনস্টে একটা প্রোনাউন ইউজ করি রাইট তো সেটাই হচ্ছে এখানে হার কারণ মিতা যাচ্ছে মিতা একটা মেয়ে মিতার জায়গায় এখানে আমরা বসিয়েছি কি হার মাদার মানে তার মা নেক্সট দেখো কি বলেছে দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা শি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ
The teacher called Amit and Tina. Teacher দুজনকে ডেকেছে. Amit and Tina. এখানে দেখো অমিত ছেলে আর টিনা মেয়ে, আমরা নামটা শুনেই বুঝতে পারছি, বাট এখানে কিন্তু আমাদের নিড সেটা না। এখানে আমাদের নিড কি, আমাদের এমন একটা প্রোনাউন বসাতে হবে যেটা দুটোর এগেইনস্টে ট্রু, মানে অমিত এন্ড টিনাকে একসাথে ম্যাম ডেকেছে পারফর্ম করার জন্য স্টেজে, ঠিক আছে? তো এখানে দেখো কি বসানো হয়েছে, শি ওয়ান্টেড দেম। এই অমিত এন্ড টিনা কথাটা সেকেন্ড বার ইউজ না করে তার পরিবর্তে এখানে ইউজ করা হয়েছে প্রোনাউন দেম। তাহলে কি, একের বেশি দুজন যখনই থাকবে তখন আমরা কি ইউজ করব, দে, আদারওয়াইজ দেম, ঠিক আছে? এবার কোথায় দে ইউজ হবে, কোথায় দেম ইউজ হবে, কোনটা কি ধরনের প্রোনাউন, সেটা আমি প্রোনাউনের ভিডিওতে তোমাদের সাথে ইন ডিটেলস ডিসকাস করব, ওকে? তো চলো এবার আমরা অ্যাক্টিভিটিটা সলভ করে ফেলি। ফার্স্ট কি বলেছে দেখো, বরুণ অ্যান্ড ড্যাশ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন। বরুণ এবং বলে দেখো একটা ফাঁকা প্লেস রয়েছে যেখানে তোমাদের প্রোনাউনটা বসাতে হবে। তাহলে এখানটা পড়ে আমরা কি বুঝতে পারছি, যে বরুণ আর তার ভাই ফুটবল খেলতে যায় কাছের পার্কে প্রত্যেক দিন বিকেল বেলা। তাহলে দেখো বরুণের ভাই সম্বন্ধে আমরা যদি বলি তাহলে এখানে কোন প্রোনাউনটা ইউজ করব, দেখো মিতার ক্ষেত্রে হয়েছিল হার, ফার্স্ট সেন্টেন্সে মিতার ক্ষেত্রে হয়েছিল হার, কারণ মিতা মেয়ে ছিল। আর এখানে দেখো বরুণ হচ্ছে ছেলে, সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু পুট হিয়ার হিজ। আমাদের এখানে কি বসাতে হবে, হিজ, এই প্রোনাউনটা বসাতে হবে। তো দেখো নিচে আমি again sentenceটা লিখেছি, for your help Varun and his brother go to play football in the nearby park every afternoon, clear? Next number 2, my friend invited dash to her birthday party. তো এখানে দেখো বলছে my friend, আমার বন্ধু, তো আমার বন্ধু নিশ্চয় আমাকে ইনভাইট করবে বা আমাদেরই ফ্রেন্ড সার্কেলের কাউকে ইনভাইট করবে, তাই তো? তো এখানে দেখো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। এখানে আমরা কি বসালাম, মি, মি মানে কি, আমাকে। তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু ইনভাইট করেছে কাকে, আমাকে। তাহলে এখানে মাই আছে বলে সাবজেক্ট, আমরা এখানে কি বসালাম তার এগেইনস্টে, মি নামের এই প্রোনাউনটা। সো দেখো পুরো সেন্টেন্সটা আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। লাস্ট সেন্টেন্স, মাদার কলড রিয়া অ্যান্ড প্রিয়া, শি ওয়ান্টেড ড্যাশ টু হ্যাভ দেয়ার লাঞ্চ। তো দেখো সেম লাইক দিস সেন্টেন্স আমরা অলরেডি আগে কিন্তু একটা করেছি, যেটা তোমাদের জন্য করে দেওয়া আছে অ্যাক্টিভিটি টাস্কে, কি না, দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা, শি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ। আমি একটু আগেই তোমাদের কি বললাম, একের বেশি দুজন পার্সন থাকলেই সেই প্রোনাউন মানে সেই নাউনের পরিবর্তে আমরা কি ইউজ করব, দে বা দেম। এখানে দেখো মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া দুজন রয়েছে, তাহলে এখানে কি হবে, শি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ। মা রিয়া আর প্রিয়াকে চাইছে তাদের লাঞ্চ মানে দুপুরের খাবার গ্রহণ করার জন্য। সো দেখো আমি লাস্ট সেন্টেন্সটাও তোমাদের জন্য লিখে দিয়েছি, সেটা হলো মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া, শি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ, ওকে? তো আমরা দেখো অ্যাক্টিভিটি ওয়ানটা কিন্তু সলভ করে ফেললাম, যেখানে পুরোটাই তিনটা সেন্টেন্সই প্রোনাউনের ওপর রয়েছে, ওকে? চলো তোমরা এটা ভালো করে দেখে নাও, এরপর আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে কি আছে সেটা দেখব। ওয়াও, দেখো অ্যাক্টিভিটি টুতে কি আছে, write antonyms of the following words choosing from the list given below. এই antonyms, এই word
বেঙ্গলি মিনিং কি বলতো? তোমাদের ভীষণ চেনা একটা ওয়ার্ড, সেটা হলো বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ডস, তাই তো? তো এই অ্যান্টোনিমস মানে হলো বিপরীত শব্দ বা অপোজিটস অফ দ্য গিভেন ওয়ার্ড। তো ফার্স্ট দেখো এখানে কি বলেছে, রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তাদের অ্যান্টোনিমস মানে অপোজিট ওয়ার্ডটা লিখতে হবে। তো দেখো হেল্প বক্স হিসাবে একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে তিনটে। এবার এই ইজি, স্টার্ট আর ইনডোর কোনটা কোন বক্সে বসবে সেটা তোমাদের জানতে হবে। তার জন্য কি করতে হবে, মুখস্থ করতে হবে। আর যদিও বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা খুব অ্যাওয়ার এই অপোজিট ওয়ার্ডস সম্বন্ধে, তোমরা জানো কারণ এগুলো খুবই কমন ওয়ার্ড, বাট তাও যারা জানো না তারা ভালো করে এগুলো দেখবে, দেখে মুখস্থ করবে, তারপর কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবে, ঠিক আছে? তো দেখো নাম্বার ওয়ান আছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট কথাটার মানে হলো কঠিন। তাহলে ডিফিকাল্টের অপোজিট কি হতে পারে, আগে বাংলাটা ভাবো। কঠিন কাজ, সহজ কাজ। তাহলে কঠিন যদি ডিফিকাল্ট হয় তাহলে সহজ, এর ইংরাজি এই তিনটের মধ্যে কোনটা যেটা লিস্টে দেওয়া আছে, দ্যাট ইজ ইজি, স্টার্ট অ্যান্ড ইনডোর। তো এই তিনটের মধ্যে ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড হবে ইজি, কারণ ইজি মানে হলো সহজ। নেক্সট আউটডোর। আউটডোর মানে কি, বাইরে। তাহলে তার অপোজিট কি হবে তোমরা এখান থেকে বুঝতেই পারছো, ইনডোর। কারণ আউট মানে কি, বাইরে, ইন মানে ভেতরে। তাহলে আউটডোর যদি দিয়ে দেয় তাহলে তার অ্যান্টোনিম কি হবে, ইনডোর। অ্যান্ড লাস্ট রয়েছে দেখো ফিনিশ। ফিনিশ মানে হলো শেষ করে ফেলা। তাহলে তার অপোজিট কি হয়েছে, স্টার্ট। স্টার্ট মানে হলো শুরু করা। তাহলে এগুলো তোমরা ভালো করে পড়ে নাও, আর আমি নেক্সট পরের কোনো একটা ভিডিওতে আবার তোমাদের অপোজিট ওয়ার্ডসের কিছু লিস্ট দিয়ে দেবো, যেগুলো কিন্তু তোমরা যদি ভালো করে এখন থেকে মুখস্থ করে ফেলো তাহলে নেক্সট ক্লাসে গিয়ে বা এর পরবর্তী তোমাদের আরও নতুন নতুন ওয়ার্ড শিখতে, অপোজিট শিখতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো ভালো করে ফলো করো। আপাতত এখানে তিনটে দিয়েছে, ভীষণ ইজি, তিনটে কুইক তোমরা সলভ করে ফেলো। ডিফারেন্ট, ইজি, আউটডোর, ইনডোর, ফিনিশ, স্টার্ট, ঠিক আছে? চলো এবার আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট অ্যাক্টিভিটিতে কি আছে দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি থ্রিতে কি রয়েছে, রিড দ্য ফলোয়িং জাম্বলড লেটার্স, রিঅ্যারেঞ্জ দোজ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস। এখানে কতগুলো এলোমেলো ভাবে দেখো লেটার রয়েছে, যেটা সাজিয়ে তোমাদের একটা প্রপার ওয়ার্ড তৈরি করতে হবে, ঠিক আছে? আর যে ওয়ার্ডটা তৈরি হবে সেই ওয়ার্ডটা রিলেটেড টু আ ম্যাচ অর গেম, খেলার সাথে যুক্ত এমন একটা ওয়ার্ড কিন্তু তৈরি হবে। আর পরের যেটা মানে নাম্বার টুতে যেটা রয়েছে সেই ওয়ার্ডটা হবে অপোজিট টু উইন। উইন মানে হলো জেতা, জিতে যাওয়া। জিতে যাওয়ার অপোজিট, জিতে যাওয়ার অপোজিট কি হতে পারে, হেরে যাওয়া বা পরাজয়। তো সেকেন্ড যেটা রয়েছে সেটার ওয়ার্ডটা যেটা তৈরি হবে তার মানেটা হবে অপোজিট টু উইন, মানে জেতার বিপরীত। তো চলো দেখে নিই আমরা ওয়ার্ডগুলো কি হতে পারে। ফার্স্ট রয়েছে দেখো ভিকট্রি। ভিকট্রি মানে হচ্ছে বিজয় বা জয়। তাহলে খেলায় তো হার জিত থাকেই, তাহলে এই ওয়ার্ডটা রিলেটেড টু আ ম্যাচ অর গেম, রাইট? সো ভিকট্রি মানে হলো বিজয় বা জয়। এবার কি বলেছে, মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফর্মড। যে ওয়ার্ডটা তোমরা তৈরি করেছো সেটা দিয়ে একটা মেক সেন্টেন্স করতে হবে। সো স্টুডেন্টস দেখো আমি আমার মতো সেন্টেন্সটা তৈরি করেছি, তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু নিজের মতো করে সেন্টেন্স অবশ্যই বানাতে পারো, বাট সেটা কিন্তু চেক করিয়ে নিতে হবে বাড়ির গার্জিয়ান অর তোমাদের হোম টিউটরের কাছে। কারণ কি, সেন্টেন্স যাতে কোনো ভুল না থাকে,
যেটা তোমরা তৈরি করবে নিজে থেকে অভ্যাস করা তো অবভিয়াসলি আ গুড থিংস ওকে তো দেখো এটা দিয়ে আমি যেটা করেছি আই এম কনফিডেন্ট অ্যাবাউট আওয়ার ভিক্টরি কনফিডেন্ট মানে হলো সুনিশ্চিত ভিক্টরি মানে তো বলেই দিলাম জয় তাহলে আই এম কনফিডেন্ট মানে আমি হই সুনিশ্চিত অ্যাবাউট আওয়ার ভিক্টরি আমাদের জয় সম্বন্ধে বা আমাদের বিজয় সম্বন্ধে নেক্সট নেক্সট ওয়ার্ডটা দেখো ডিফিট উইনের অপোজিট হচ্ছে ডিফিট ডিফিট মানে পরাজয় বা হেরে যাওয়া পরাস্ত হওয়া তো দেখো এটা দিয়েও একটা সেন্টেন্স আমি বানিয়েছি ইট ইজ ইম্পসিবল টু ডিফিট অ্যান ইগনোরেন্ট ম্যান ইন আর্গুমেন্ট এটা ভীষণভাবে অসম্ভব একজন অজ্ঞ মানুষকে তর্কে পরাজিত করা বা হারিয়ে দেওয়া যে অজ্ঞ হবে সে কিছুই জানবে না সে ভুল ভাল নানা রকম তর্ক জুড়বে তো সেজন্যই বলা হয়েছে কি একজন ইগনোরেন্ট মানে অজ্ঞ ইগনোরেন্ট অজ্ঞ মানুষকে তর্কে আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক বা যুক্তি যুক্তি তর্কে পরাজিত করা ইম্পসিবল মানে অসম্ভব ঠিক আছে তো তোমরা নতুন দুটো ওয়ার্ড শিখলে আর তার সাথে সাথে ম্যাক্স সেন্টেন্সটাও আমি করে দিয়েছি তোমাদের যদি মনে হয় এটাও তোমরা কিন্তু মুখস্থ করতে পারো দুটোই কিন্তু গুড সেন্টেন্সেস ওকে দুটোই ভালো সেন্টেন্স সো চলো এবার পরের অংশে যাওয়া যাক দেখে নিই আর অ্যাক্টিভিটি আছে কিনা পার্ট টু তে না স্টুডেন্টস এটাই ছিল লাস্ট অ্যাক্টিভিটি থ্রি লাস্ট ছিল বাট দেখো এখানে কিন্তু দেখবে তোমরা যদি প্রিন্ট কপি পেয়ে থাকো প্রত্যেকটা প্রিন্ট কপির নিচে কিন্তু এটা মেনশন করা রয়েছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না তো এটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে করোনা ভাইরাস ভীষণভাবে ছড়িয়ে পড়েছে সবই তোমরা নিশ্চয়ই খবরে দেখছো শুনছো ভিডিও দেখছো নানা রকম খুব সাবধান স্টুডেন্টস বাড়িতে একদম থাকো বেরোবে না আর বারবার স্যানিটাইজার ইউজ করো যখনই বাইরের কোনো জিনিস ঘরে আসবে সেখানেও প্রয়োজনে স্যানিটাইজার মাখিয়ে নাও আর বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাতও ধোবে কখনো যদি বেরোতেও হয় বাইরে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে জামা কাপড় হাত মুখ সব ভালো করে ধুয়ে নেবে ঠিক আছে যত তোমরা এইভাবে রুলস রেগুলেশনসগুলো ফলো করবে তত কিন্তু এই বাজে একটা যে ভাইরাস এইভাবে ছড়িয়ে পড়েছে তার হাত থেকে কিন্তু তোমরা রেহাই পাবে ঠিক আছে তো সবাই পড়ো বাড়িতে ভালো করে অ্যাক্টিভিটিগুলো সলভ করো আর আমি একটার পর একটা ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের জন্য আনবো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবভিয়াসলি শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে তোমাদের মতো তারাও হেল্প পায় এই ভিডিওগুলো থেকে আর দেখো এখানে আমার মেল আইডিও রয়েছে sangeetamampi11@gmail.com এনি কোয়ারিজ এনি ডিম্যান্ড মানে তোমাদের যদি বিশেষ কোনো বিষয়ের ওপর কোনো ভিডিও বা কোন সাবজেক্টে তোমাদের প্রবলেম হচ্ছে ইংলিশের কোন কোন জিনিসগুলো তোমাদের আরও দিলে ভালো হয় সেগুলো তাহলে আমাদের আমাকে অবশ্যই তোমরা মেল করে জানাবে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কিন্তু একটা চাই ওকে সো আজকের জন্য এটুকুই থাক বাই বাই